মজলুম আর দুর্বলের সুরক্ষার যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ গড়ে উঠেছিল তা অধরাই থেকে গেছে। সফলতার চেয়ে বিশ্ব এই সংস্থাটির ব্যর্থতার পাল্লাই ভারী। বিশ্বে যুদ্ধ ও সংঘাত বন্ধ করে কার্যকর শান্তি প্রতিষ্ঠায় একে নতুন করে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর তথাকথিত পরাশক্তি, পাঁচ সদস্য দেশ ও তাদের ভেটো ক্ষমতা। জাতিসংঘে যে কোনো এক বা একাধিক দেশ কোনো জোরালো প্রস্তাব আনলেও তার বিপক্ষে ভোট দিয়ে প্রস্তাবটিকে অচল করার ক্ষমতাই হচ্ছে ভেটো। আর এই ভেটো দেওয়ার ক্ষমতা আছে কেবল নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের। এই পাঁচ স্থায়ী সদস্যের স্বার্থের বাইরে জাতিসংঘ কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে না। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয় না, যেমন চীন ও রাশিয়ার ভেটোর কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশগুলোর হাত ধরে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার নীতিগত ম্যান্ডেট নিয়ে যার যাত্রা শুরু। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হলো এর সবচেয়ে প্রভাবশালী অঙ্গ সংগঠন। বিশ্বে শান্তি বজায় রাখতেই এর প্রতিষ্ঠা। এর সিদ্ধান্তগুলো বাধ্যতামূলক এবং সদস্য ও অসদস্য উভয় রাষ্ট্রের জন্যই প্রযোজ্য। এই পরিষদে ১৫ জন সদস্য প্রত্যেকে নিজেদের মতামত দিতে পারেন, প্রত্যেকের একটি করে ভোট প্রয়োগের ক্ষমতা রয়েছে। যখনই বিশ্ব শান্তি বিপদের মুখে পড়ে তখন সদস্য রাষ্ট্র ও আগ্রাসনের সাথে জড়িত পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগ্রাসন প্রতিরোধে করণীয় নির্ধারণ করতে উদ্যোগ নেয় নিরাপত্তা পরিষদ। ইউএনএসসি কখনো কখনো নিষেধাজ্ঞাও আরোপ করে, তবে ইউএনএসসির স্থায়ী পাঁচ দেশ বিশেষ অধিকার ভোগ করে। ভোটের ক্ষেত্রে এই পাঁচটি দেশ সে বিশেষ অধিকার প্রয়োগ করে। এই পাঁচটি দেশের যে কোনো একটি দেশ যদি কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় তাহলে সেই প্রস্তাব রদ হয়ে যায়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে এই পাঁচটি স্থায়ী সদস্য আর বাকি ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই দেশগুলোর হাতে রয়েছে ভেটো ক্ষমতা, যেই ক্ষমতা বলে তারা অধিবেশনে উত্থাপিত যে কোনো প্রস্তাব আটকে দিতে সক্ষম। তা সেই প্রস্তাবের পক্ষে যত বেশি সদস্য দেশই ভোট দিক না কেন, এই পাঁচটি দেশের যে কোনো একটি দেশ ভ্যাটো দিলে তা আর এক চলো সামনে এগোবে না। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের এই পাঁচ শক্তিশালী দেশ জাতিসংঘে অন্যান্য সদস্য দেশের তুলনায় ব্যতিক্রম ও অসীম ক্ষমতার চর্চা করছে, যেমনটা বলছেন প্রিন্সটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিষয়ের অধ্যাপক রিচার্ড ফাল্ক। সম্প্রতি তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে এক সাক্ষাৎকারে অধ্যাপক রিচার্ড ফাল্ক বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রকে আলাদা ও একচেটিয়াভাবে ভেটো ক্ষমতা দেওয়া মানে হল তারা জাতিসংঘের কাছে দায়বদ্ধ নয়, আর তাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারেও তারা স্বাধীন। মাত্র পাঁচটি দেশের কাছে ভেটো ক্ষমতা থাকার বিপদগুলো তুলে ধরে ফাল্ক বলেন, যেহেতু এই পাঁচটি দেশ সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে প্রতিনিধিত্ব করছে না, তাই তাদের বিশেষ ক্ষমতার মাধ্যমে জাতিসংঘকে একটি অবৈধ সংস্থা বলে দৃষ্ট হয়। সুতরাং সংস্থার বৈধতা ও কার্যকারিতার বিচারে ভেটো একটি দুর্ভাগ্যজনক ব্যাপার।